নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। যারা প্রতিদিন দেখছেন, আপনারা প্রত্যেকেই জানেন নিয়মিত এই প্রোগ্রামটি আপনাদেরকে দিই, অর্থাৎ আপনাদেরকে এই প্রোগ্রামের দ্বারা আমি অ্যালার্ট করে দিই যে কোন কোন রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যদি আপনার রাশির নাম থাকে, অবশ্যই আপনারা আলোচনাটি খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু দেখবেন। শুধু রাশির নাম্বার, টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় শুনে আপনারা ভিডিওটি কাটবেন না, কারণ আলোচনাটি যদি আপনারা না শুনেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। এই আলোচনা দেখুন, আমি অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, সেখানে একই রাশি, সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে এমন আমি কোনো দাবি করি না। আমি একটি কথা আপনাদেরকে বলি, নিজস্ব ব্যক্তিগত জন্ম কুণ্ডলী আগে বিচার বিশ্লেষণ করুন। অনেকেই ফোন করে বলেছেন যে স্যার, আমার তো জন্ম সময় নেই, জন্ম তারিখ নেই, তাহলে কি আমার বিচার হবে না? নিশ্চিতরূপে আপনারও হবে, তবে আপনার ব্যক্তিগত হস্তরেখা বিচার বিশ্লেষণ করা কিন্তু দরকার রয়েছে। যাদের ডেট অফ বার্থ নেই তাদের ক্ষেত্রে হস্তরেখাতে কিন্তু পিং পয়েন্ট প্রেডিকশন কিন্তু করা সম্ভব, অর্থাৎ আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না, থাকলে আপনার কোন বছর রয়েছে, কোন কোন মাসগুলোতে অর্থপ্রাপ্তি রয়েছে সেটা কিন্তু জানা কিন্তু যায়। তবে একটি কথা আপনাদেরকে বলি, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন দুর্গা পূজা উপলক্ষে, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, এবং এর পাশাপাশি ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন আপনারা কিন্তু কন্ট্রাক্ট করতে পারেন এই সময়। দেখুন, যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য দেখছি যে একটা বড় প্রাইজ আপনার মিস হয়ে যাচ্ছে, সরাসরি আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই আমি বারবার বলি রাহুর বলবত্তাকে বৃদ্ধি করা দরকার। যদি আপনাদের জন্মছকে গ্রহের যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমি বারবার বলি যে নবগ্রহের মধ্যে তিনটি গ্রহ, রাহু শুক্র বুধ, এই তিনটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের এই অর্থপ্রাপ্তি হবে কি না। দেখুন, গ্রহের প্রতিকারটা যদি আপনারা করেন কি না, দেখবেন আপনাদের যে বাধা বিপত্তিগুলো রয়েছে কি না, সেই বাধা বিপত্তিগুলো কিন্তু আপনাদের দূর কিন্তু হবে। অনেকের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, হচ্ছে না, আমি বলবো বার্থ চার্ট রিফর্মেশন অবশ্যই করুন, যারা লটারির প্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করছেন, এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন। কারণ এই যে অর্থপ্রাপ্তি, আকস্মিক অর্থপ্রাপ্তি বা হঠাৎ অর্থপ্রাপ্তি, এটা সম্পূর্ণরূপে রাহু গ্রহ এবং ভাগ্যভাবকে কিন্তু দেখা দরকার, কারণ এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। তাই আগামীকাল আপনার এই পাঁচ রাশির বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। কোন এই সৌভাগ্যশালী রাশি এবং যারা লটারি কাটছে তাদের জন্য রাশিভিত্তিক আমি শুভ সময়টা প্রতিদিন আপনাদেরকে দিচ্ছি, সেটা আপনারা মেনটেন করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের হয়তো আপনাদের যদি ভাগ্য যদি সাথ দেয় আপনাদের অর্থপ্রাপ্তি হতে কিন্তু পারে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনাদের গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে, এবং বিশেষ শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আপনার
রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় চলছে। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকাল শুক্রবার, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের যে আগামীকালের যে শুভ সময়টা দেখা যাচ্ছে, সকাল 10:23 থেকে 11:27 পর্যন্ত টাইমটা শুভ। শুধু যে লটারি থেকেই অর্থ এমন না, আপনাদের শেয়ার বাজার, অনলাইন ট্রেডিং, ব্যবসা, মিউচুয়াল ফান্ড, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। প্রথম রাশি বৃশ্চিক রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশির। কন্যা রাশির আপনাদের যে আগামীকালের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে, সকাল 9:18 থেকে 10:31 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল 9:44 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই টাইমটা আপনারা মেনটেন করুন, যদি না পারেন দিনের শুভ সময়টা আপনারা মেনটেন করুন, বিশেষভাবে লাভ আপনাদের হবে। এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের যে শুভ সময়, সকাল 10:21 থেকে শুরু করে আপনার 12:14 পর্যন্ত টাইমটা আপনাদের শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকালের অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে। আপনাদের শুভ সময় সকাল 10:53 থেকে, সকাল 10:53 থেকে শুরু হচ্ছে আপনার 12:08 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ শুক্রবার এই পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। যাদের হচ্ছে না, আমি আবারও বলবো, ব্যক্তিগত জন্মছককে একবার হলেও বিচার বিশ্লেষণ করুন এবং আপনারা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও অবশ্যই রয়েছে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি যাদের সমস্যা হচ্ছে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।